জাপানিজ এনকেফেলাইটিছ। অসমৰ বিভিন্ন প্ৰান্তত জাপানিজ এনকেফেলাইটিছে ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰিছে। ইতিমধ্যে বিভিন্ন প্ৰান্তত বহু লোকৰ মৃত্যু হৈছে। সমগ্র রাজ্যের সমান্তরালক বকুতো ভয়াবহ রূপ ধারণ করেছে জাপানিজ এনকেফেলাইটিসে। এই রোগত মহিলাসহ দুজন লোকের মৃত্যু হয়েছে। তা আনফালে জাপানিজ এনকেফেলাইটিস সদৃশ রোগতো আন দুজনের মৃত্যু হয়েছে বকুত। তার বাবে বকু খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মহকুমা স্বাস্থ্য বিষয়ায় বকুবাসীক জ্বর হলেই চিকিৎসকর কাক চপার আহ্বান জানাইছে। যেহেতুকে এই বেমারটি গোটে অসমত সানি ধরেছে আর বক অঞ্চলতো যেহেতুকে ওলাইছে, আর রাইজক মই অনুরোধ করেছো যাতে এই বেমারটি এই জ্বরটা হলে কোনো অবজ্ঞা নকরে, যাতে আর আমার স্বাস্থ্যকর্মীবিলাক ব্লাড সাইট ঘরে ঘরে করে আছে, গতি ব্লাড সাইট লোক যাতে রাইজে খবর দিয়ে। ইয়ার মাজতে গহপুরত দুটিক শিশু আক্রান্ত হয়েছে জাপানিজ এনকেফেলাইটিস রোগ। দুদিন পূর্বে গহপুরের চন্দামারী বঙালী গাঁর এটি শিশু আর শেহতীয় বরতামলী অঞ্চলের গণাটেপো গাঁর এটি শিশু আক্রান্ত হয়েছে জাপানিজ এনকেফেলাইটিস। দুইটি শিশু তেজপুর মেডিকেল কলেজ হসপিটালত আইসিউত চিকিৎসাধীন হয়ে আছে। জাপানিজ এনকেফেলাইটিসের প্রাদুর্ভাবের বাবে গহপুরত মেলেরিয়া বিভাগে ইতিমধ্যে একটা কন্ট্রোল রুম খোলার দুটাক হেল্পলাইন নম্বর মুক্তি করেছে। গহপুরের বিভিন্ন প্রান্তত ফগিংয়ের ব্যবস্থা করার আঁঠুয়া ঔষধীকরণ প্রক্রিয়াও অব্যাহত রাখিছে। দুইগাকী শিশু, এগারী হল এক বছর চারি মাহ আর এগারী হল তিন বছর। সজাগতামূলক সভাসমূহ তাত পতা হয়েছে আর আঁঠুয়া ঔষধীকরণও করা হয়েছে। গহপুরের পৰা পলাশ ফুকন আৰু আজাৰাৰ পৰা ধ্ৰুৱজ্যোতি কলিতা, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট।